আমি প্রথমে কিছু আম নিয়েছি, আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। আমি আমি কিছু আম কেটে নিয়েছি জুস বানানোর জন্য, আর কিছু আম বাকি আমগুলো আমি এয়ারটাইট বক্সে রেখে, ফ্রিজে রেখে সারা বছর খেতে পারি এভাবে রেখে দিব। কিছু আম আমি জুস করে দেখাবো। আমি 3 কাপ পরিমাণ পানি দিলাম, কিছু আম দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি যে যেরকম নিয়ে খেতে পারেন, আমরা অল্প খাই তাই পরিমাণে 3 টেবিল চামচ চিনি দিলাম। হয়ে গেল আমার ম্যাঙ্গো জুস, এবার সার্ভ করে দেখাবো। একদম খাঁটি আমের জুস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে।